প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দুর্গাপ্রসাদ পাল, মালদার গাজলের দহিল হাই স্কুলের প্রধান শিক্ষক। আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে ইয়ার। এই হিউম্যান ইয়ার তো আমরা জানি যে আমাদের দুটি কান আছে। এই কান আমরা খুব ছোটবেলা থেকেই জানি, কানের সাহায্যে আমরা শুনি, হিয়ারিং অর্গ্যান, এর সাহায্যে আমরা শুনি। তো কান কোথায় অবস্থিত? এই কানটা সবার আগে আমাদের জানতে হবে, দুটো কান আমাদের মস্তিষ্কের নিচে টেম্পোরাল বোনের মধ্যে প্রথিত আছে। তার মানে এর লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে টেম্পোরাল বোন, টেম্পোরাল বোন। এটা আমাদের মস্তিষ্কের যে আবরণ, ক্রেনিয়াম, তার নিচের দিকের এই দুদিকের দুটো বোন, এটা হলো টেম্পোরাল বোন। এই টেম্পোরাল বোনের মধ্যে আছে দুদিকের দুদিক থেকে দুটো কান। এবার আমরা জানবো কানের কয়টি পার্ট। এবার হচ্ছে পার্টস, কানের পার্টস যদি আমরা বলি, আমরা বলি তিনটে পার্ট। একটা হলো এক্সটার্নাল ইয়ার, বহিঃকর্ণ। দুই নম্বর মিডিল ইয়ার, এবং তিন নম্বর অন্তঃকর্ণ, ইনার ইয়ার। তো এক্সটার্নাল ইয়ার, যেটা আমরা বাইরে থেকে এক্সটার্নাল ইয়ারের একটা পার্ট আমরা দেখতে পাই, তাকে আমরা বলি কর্ণছত্র। তার মানে এক্সটার্নাল ইয়ার কী কী দিয়ে তৈরি আমাদের একটু জানতে হবে। এক্সটার্নাল ইয়ার বাইরের যে কার্টিলেজেনিয়াস পার্ট, তাকে আমরা বলি পিনা, কর্ণছত্র। আর কী আছে এর সাথে? আছে একটা নলাকৃতি অংশ, একে আমরা বলি কর্ণকুহর, কর্ণকুহর। একে ইংরেজিতে বলা হয় কি? এক্সটার্নাল অডিটরি মিটাস, এর নাম এক্সটার্নাল অডিটরি মিটাস। তাহলে কর্ণছত্র, কর্ণকুহর, এবং সবার শেষে যে পার্টটা অবস্থিত সেটা হলো ইয়ার ড্রাম, যাকে আমরা বলি টিম্প্যানিক মেমব্রেন। এই তিনটে পার্ট দিয়ে আমাদের এক্সটার্নাল ইয়ার গঠিত। এক্সটার্নাল ইয়ারের যে কার্টিলেজিনিয়াস পার্ট, একে আমরা পিনা বলি। তো এক্সটার্নাল ইয়ার, এর প্রধান কাজটা কি? এর কাজ হচ্ছে বাইরের দিক থেকে আওয়াজকে নির্দিষ্ট নালীপথে ভেতরের মধ্যকর্ণের দিকে নিয়ে যাওয়া। তাহলে আমরা এই তিনটে পার্ট জানলাম। এবার প্রত্যেকটা পার্ট আমরা ছবির সাহায্যে কিন্তু পরে অবশ্যই পড়ব, আগে আমরা পার্টগুলো জেনে নিই। তো এর কাজটা কি? এর কাজ হচ্ছে বাইরের শব্দকে মধ্যকর্ণে অবধি নিয়ে যাওয়া। এই এক্সটার্নাল অডিটরি মিটাস, এর এটা কীরকম? এক্সটার্নাল অডিটরি মিটাস একটা নলাকৃতি অংশ, এবং এর ভেতরের যে মেমব্রেন, সেখান থেকে সেরুমেন খরিত হয়। কী খরিত হয়? সেরুমেন। সেরুমেন কি? এটা ওয়াক্স, ওয়াক্সি সাবস্টেন্স। এই কী জন্য খরিত হয়? এর খরণের কারণ হচ্ছে যাতে কোনো ধরনের ইনসেক্ট বা ডাস্ট যখন ঢুকে যাবে, এই ওয়াক্স তাকে আটকে নেবে, যাতে সে ভেতরের ইয়ার ড্রাম অবধি, টিম্প্যানিক মেমব্রেন অবধি পৌঁছতে না পারে। এটাই হলো আমাদের বাইরের কান, যে সুনির্দিষ্ট পথে শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে অবধি নিয়ে যায়। এরপরের মিডিল ইয়ার, মিডিল ইয়ারে কী আছে? মিডিল ইয়ারে আছে তিনটে বোন, বোনস। এই বোনসগুলোকে কী বলে? অসিকলস। বোনসকে বলে অসিকলস। নাম্বার কয়টা? থ্রি ইন নাম্বার। তিনটা বোন আছে আমাদের মধ্যকর্ণে। এবার বোনগুলোর নাম কী কী? এক নম্বর হচ্ছে মেলিয়াস, ইনকাস। তিন নম্বর স্টেপস। তো মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটে বোন আমাদের মধ্যকর্ণে আছে। তার মানে বাইরের থেকে যে শব্দ আসে, সে মধ্যকর্ণে পৌঁছালে মধ্যকর্ণের এই অস্থিগুলো কাঁপে। এটা এর কাজ, কেঁপে সেই শব্দ তরঙ্গকে সে পৌঁছে দেয় হচ্ছে অন্তঃকর্ণে।
এবার কি আর একটা এখানে নালীর মতন অংশ দেখতে পাওয়া যায় যাকে আমরা বলি ইউস্টেশিয়ান। টিউব, ইউস্টেশিয়ান টিউব, এটা আরেকটা পার্ট। এই ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব কি কাজ করে? এটা কি নালী, নালীর আকারের অংশ, নলের আকারের অংশ, যে মধ্যকর্ণে উৎপন্ন হয়ে আমাদের গলার মধ্যে যে ফ্যারিংস আছে সেখানে এন্ড হয়, ফ্যারিংসে এসে এন্ড হয় এই নলটা মধ্যকর্ণে উদ্ভব হয়ে। এর কাজ কি? এর কাজ হচ্ছে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে আমাদের মধ্যকর্ণের ভেতরের প্রেশারকে ব্যালেন্স করা। এই ব্যালেন্স যদি না হয় তাহলে কিন্তু আমরা কানে শুনতে পাবো না, কানে ঝিঝি লেগে যাবে। এটা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যখন আমরা পাহাড়ে উঠি, তখন দেখবে পাহাড়ে যত ক্রমাগত তুমি যখন উঠছো গাড়িতে করে, এক সময় কান ছিপ করে লেগে গেল, শুনতে একটু কম পাচ্ছ, মাথাটা বৌ বৌ করছে, আবার কানটা ছেড়ে গেল। মানে কি? মানে এই সময় ইউস্টেশিয়ান টিউব দিয়ে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে দেহের ভেতরের অন্তঃকর্ণের বা বাহিরকর্ণের প্রেশারটা ব্যালেন্স হওয়া। কারণ আমরা জানি যত আমরা ওপরের দিকে পাহাড়ে উঠবো ওপরে প্রেশার কমতে থাকবে, কিন্তু আমাদের দেহে একটা প্রেশার মেনটেন করতে চাইবে, সেই প্রেশার মেনটেন্সের দায়িত্ব হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। তো তাহলে এটা হলো মধ্যকর্ণ। এবার আমরা জেনে নিই, তাহলে এটা হলো বহিঃকর্ণ, এটা হলো মধ্যকর্ণ, এরপরে আসছে ইনার ইয়ার। ইনার ইয়ারের যে পার্ট সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এইখানেই নার্ভ উৎপন্ন হয়েছে এবং এর সাহায্যেই আমরা কিন্তু শুনতে পাচ্ছি। ইনার ইয়ারে কী কী আছে? ইনার ইয়ারে আছে প্রধান যেটা আমরা ইনার ইয়ার, তাকে আমরা বলি বনি ল্যাবাইরিন্থ। বনি ল্যাবাইরিন্থ অ্যান্ড মেমব্রেনাস ল্যাবাইরিন্থ। বনি ল্যাবাইরিন্থ আর মেমব্রেনাস ল্যাবাইরিন্থ এই দুটো প্রধান পার্ট। এই মেমব্রেনাস ল্যাবাইরিন্থ, বনি ল্যাবাইরিন্থ হচ্ছে মেমব্রেনাস ল্যাবাইরিন্থকে প্রোটেক্ট করে রেখেছে, ঘিরে রেখেছে। বনি ল্যাবাইরিন্থের বোনটাকে প্রোভাইড করছে টেম্পোরাল বোন আমাদের ক্রেনিয়ামের। এবার মেমব্রেনাস ল্যাবাইরিন্থের পার্টগুলো কী কী? মেমব্রেনাস ল্যাবাইরিন্থের প্রধান আমরা তিনটে পার্ট দেখব। এক নম্বর হচ্ছে ককলিয়া, এইটাই প্রধান যার সাহায্যে আমরা হিয়ার শুনতে পাই, শোনার প্রধান অঙ্গ হচ্ছে ককলিয়া। আর কি আছে? আর আছে হচ্ছে ইউট্রিকুলস, স্যাকিউলস অ্যান্ড থ্রি সেমি সার্কুলার ক্যানেল। তাহলে আমরা এই দুটো অংশ, ইউট্রিকুল, স্যাকিউলস অ্যান্ড সেমি সার্কুলার ক্যানেল, এরা এদের কাজ কি? ব্যালেন্স অ্যান্ড পশ্চার, ব্যালেন্স অ্যান্ড পশ্চার। তার মানে এর সাহায্যে আমরা মেয়ের দেহের ভারসাম্য বজায় রাখতে পারবো, যাতে আমরা কোনো কারণে কাত হয়ে গেলে দেহ তাতে উল্টে না যায়। তো এই তো আমরা এর গঠন উপাদানগুলো জানলাম, এটা তোমরা তুলে নাও। এবার আমি প্রত্যেকটা অংশের ছবি এঁকে ব্যাপারটা বোঝাই যে কীভাবে আমরা আমাদের এরা গঠন শয্যাবিন্যাস কীরকম এবং কীভাবে সাউন্ড আমাদের কানের বহিঃকর্ণ দিয়ে মধ্যকর্ণ, মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে যায় এবং সেখানে আমাদের শ্রবণের উদ্দীপনা এবং সেই সাথে সাথে ব্যালেন্সের যে ব্যালেন্স করবার জন্য যে উপযোগী অবস্থা দেহ তৈরি করে নেবে কীভাবে হয় সেটা, এটা কিন্তু খুব মানে একটু ভালো করে তোমার ছবি দেখে এটা বুঝতে হবে। তাহলে এই পার্টগুলো থাকুক, আমি এইদিকে তোমাদের ছবিটা আঁকি। তাহলে এবার আমরা ছবিতে যাই। দেখো সবার আগে যেটা আমরা করব বহিঃকর্ণ, এটা হলো আমাদের কর্ণছত্র, এটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এখানে কতগুলো খাজ দেখতে পাবো। এই খাজের কাজ কি? খাজের কারণ হচ্ছে সাউন্ড এখানে এসে পড়ে রিফ্লেকশন হয়ে সাউন্ড ওয়েভটা ভেতরের দিকে প্রবেশ করে যাবে। তো এটা বহিঃকর্ণের সব থেকে বাইরের অংশ, একে আমরা বলি পিনা। আমরা ওটা পরে ওটা মিটিয়ে দেব। এই পিনা থেকে কি হয়েছে? পিনা থেকে একটা নলাকার অংশ কানের ভিতরে ঢুকে গেছে, পুরোপুরি স্ট্রেট নয়, একটু টর্ন, একটু টেরা, তাও আমি সোজা একেই তোমাদের বোঝাবার চেষ্টা করছি।
এটা হলো এক্সটার্নাল অডিটরি মিটাস, এক্সটার্নাল অডিটরি মিটাস, এটা কর্ণ কুহর, একে আমরা বলি কর্ণছত্র, কর্ণ কুহর। এই কর্ণকুহর সবার শেষে যেখানে শেষ হয় তাকে আমরা বলি টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনের মাঝখানটা একটু গর্ত মতন, একে উম্ব বলে। তো আমাদের এটা জানা দরকার নেই। তো টিম্প্যানিক মেমব্রেন, এটা হলো টিম্প্যানিক মেমব্রেন। এই তিনটে পার্ট দিয়ে আমাদের এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার গঠিত। এক্সটার্নাল ইয়ার, পিনা, এক্সটার্নাল অডিটরি মিটাস অ্যান্ড টিম্প্যানিক মেমব্রেন দিয়ে গঠিত। এই এক্সটার্নাল অডিটরি মিটাসের ভেতরের যে ওয়াল, সেই ভেতরের বিভিন্ন সেলগুলো আছে, সেই সেলগুলো কিছু হেয়ার আছে, হেয়ার আছে, এবং সেখান থেকে খরিত হয় সেরুমেন, ওয়াক্স। এই কী করে, যখন কোনো ডাস্ট পার্টিকলস ঢুকবে এখানে আটকে যাবে, ফলে এই যে টিম্প্যানিক মেমব্রেন, সেই টিম্প্যানিক মেমব্রেনের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এটা হলো বহিঃকর্ণ। এবার টিম্প্যানিক মেমব্রেনটা কীরকম যদি আমি দেখি, টিম্প্যানিক মেমব্রেনটা অনেকটা এই রকম, একটা মাঝখানে ডিপ্রেশন আছে। এটা কী দিয়ে তৈরি? এটা হচ্ছে পুরো যে বডিটা, এই বডিটা হচ্ছে কার্টিলেজিনিয়াস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। কার্টিলেজিনিয়াস, সরি, এটা মেমব্রেনাস, এটা হলো কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু দিয়ে এটা প্রধান তৈরি। এটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, কিন্তু এর ভেতরের দিকে আছে কি, এটা হচ্ছে ভেতরের দিকটা, সেটা হচ্ছে মাস্কুলার, অনেকটা মাস্কুলার সেল বা এপিথেলিয়াল সেল এখানে থাকবে ভেতরের দিকে, আর বাইরের দিকে থাকবে সিক্রিটরি এপিথেলিয়াল। তার মানে এর এই দিকে সিক্রিটরি এপিথেলিয়াল আর এই দিকে অনেকটা মেমব্রেনাস মেমব্রেন টাইপ স্কিন লাইক লাইক স্ট্রাকচার। তো এইটা এই জন্য একটু হার্ড, এবং যত বাইরের সাউন্ড ঢুকবে সে এখানে এসে এখানে কম্পন সৃষ্টি করবে, এ ভাইব্রেট করবে। যদি কোনো কারণে কোনো কিছু কাঠিবাটি দিয়ে এটিকে ফুটো করে দেওয়া হয় তাহলে কিন্তু সাউন্ডটা আর ভাইব্রেট করতে পারবে না, ফলে আমরা আর শুনতে পাবো না। ওই জন্য অহেতুক কানে ওয়াক্স যদি জমেও যায় আমরা কিন্তু ডাক্তারের কাছে যাব, নিজেরা কোনো কাঠি বা তীক্ষ্ণ কোনো কিছু দিয়ে খোঁজাবার চেষ্টা করব না। তাহলে কিন্তু যদি এই পর্দাটি, টিম্প্যানিক মেমব্রেন, এটা যদি ফুটো বা ছিদ্রযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সার্জারি ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। এটা হলো বহিঃকর্ণ। এর পরে আসছে আমাদের কি, মধ্যকর্ণ। তো এই বহিঃকর্ণে কর্ণকুহর, এই যে পুরো অংশটা, এটা কিন্তু আমাদের আছে ব্রেনের মধ্যে। ব্রেন এখানে টেম্পোরাল বোন, ওপরে কিন্তু ব্রেন, এইটা হলো ব্রেন, মস্তিষ্ক, আর এটা টেম্পোরাল বোন। আমরা এই এইখান থেকে এটা ওপরে দিয়ে দিলাম। এবার এইখানে তিনটে আমাদের মধ্যকর্ণ শুরু, যেখানে তিনটে অসিকল আছে। এবার আমরা এবার মধ্যকর্ণের যে জায়গাটা যদি দেখে নিই, ধরো এটা মধ্যকর্ণ, একটা জায়গা একটা আউটলাইন করে নিলাম, এটা মধ্যকর্ণ। এখানে আমি তিনখানা অস্থি আঁকব, এটা হলো এক নম্বর অস্থি, এটা হলো এর নাম মেলিয়াস, এর পরে যেটা লেগে আছে সেটা হচ্ছে ইনকাস, আর তারপরে যেটা লেগে থাকবে এর সাথে সেটা হচ্ছে স্টেপিস। তার মানে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা মেলিয়াস, এটা ইনকাস, এটা স্টেপিস। আমি ইন্ডিকেট করলাম প্রথম ফার্স্ট ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইয়ার অসিকলগুলো, এই যে ইয়ার অসিকলগুলোর মধ্যে তো বোন দিয়ে তৈরি, সব থেকে ছোটো হাড় কিন্তু ইয়ার অসিকলের মধ্যে একজন, সে কে, স্টেপিস। তাহলে মধ্যকর্ণের আমরা জানলাম যে মধ্যকর্ণ তিনটে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্থি দিয়ে তৈরি, এবং সাউন্ড আসলে যখন এই টিম্প্যানিক মেমব্রেন কাঁপবে এরাও ভাইব্রেট করবে, এবং ভাইব্রেশনটা প্রথমে মেলিয়াস কাঁপবে, তারপরে ইনকাস কাঁপবে, সবার শেষে স্টেপিস কাঁপবে। এর পরে যে অংশটা আসবে সেটা হবে আমাদের অন্তঃকর্ণ। তো এইখানে কিন্তু এখন একটা বাদ গেছে, ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব যদি আমরা দেখি তাহলে কী করবো, দেখবো এটা যদি আমরা মধ্যকর্ণের বনি অস্থি দেখি, বনি অংশ, তাহলে এখান থেকে একটা নল কিন্তু বেরিয়ে গেছে, বেরিয়ে এসছে। কোথায় এন্ড হয়েছে নলটা? আমাদের ফ্যারিংসে, এখানে আছে ফ্যারিংস, ফ্যারিংসে এসে উন্মুক্ত হয়েছে, যে আমাদের
এয়ারের ব্যালেন্স চাপটা নিয়ন্ত্রণ করছে, যে চাপের ব্যালেন্সটা করছে, এটা হচ্ছে এর নাম কি ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব তার মানে আমাদের মেলিয়াস ইনকাস টেপিস ইউস্টেশিয়ান টিউব, এই অবধি হচ্ছে আমাদের মধ্যকর্ণ। এইবার আমরা এটা একটা এইভাবে না দিয়ে আমরা একটু ছোটো করে দিই এখানে এখান দিয়ে, তাহলে আমাদের মধ্যকর্ণটা হয়ে গেল। এবার আমাদের অন্তঃকর্ণ, আমাদের মূল, যে আমাদের পুরো কিছু সব কিছু শোনাবার কাজে সাহায্য করবে। এর প্রধান অংশ কি? এর প্রধান অংশ হচ্ছে ককলিয়া। এর প্রধান অংশ হচ্ছে ককলিয়া, এরকম প্যাঁচানো একটি নলের মতন অংশ, এটা হলো ককলিয়া। ককলিয়ার যে জায়গাটা এই স্টেপিসটা যুক্ত থাকে সেই জায়গাটাকে আমরা বলি ওভাল উইন্ডো, এটার নাম হচ্ছে ওভাল উইন্ডো। ওভাল উইন্ডে যুক্ত আছে এটা পুরো লাল রঙের প্যাঁচানো অংশটা ককলিয়া। এই ককলিয়ার এই উঁচু জায়গা যেখানে যুক্ত আছে স্টেপিসটা তাকে আমরা বলি ওভাল উইন্ডো। এইবার এই ককলিয়ার এন্ড থেকে আমরা কিন্তু একটু স্ফীত অংশ দেখতে পাবো, সেই অংশটা স্ফীত হয়ে এখানে তৈরি করেছে তিনটে সেমি সার্কুলার ক্যানেল। আমরা একটু তুলনামূলকভাবে একটু বড় করছি বোঝাবার জন্য, আসলে কিন্তু এটা খুবই ছোটো কারণ ব্রেন এখানে আছে। আমরা এটা বোঝাবার জন্য অন্তঃকরণটা একটু বড় করে দিচ্ছি, এরপর আরও বড় করব যাতে ভালো করে বুঝতে পারা যায়। অ্যান্টেরিয়র, একটা অ্যান্টেরিয়র পার্ট, একটা পস্টেরিয়র, একটা ল্যাটারাল, এই তিনটে সেমি সার্কুলার ক্যানেল, আর এটা হলো ককলিয়া। আর এইখানে আরেকটা ডিপ্রেসড অঞ্চল আছে তাকে আমরা বলি রাউন্ড উইন্ডো। তার মানে কি? তার মানে হচ্ছে এবার কারে শব্দ ঢুকলো, শব্দ আসছে কর্ণকুহর দিয়ে ঢুকে সে মিডিল ইয়ারের অসিকিউলসগুলোকে ভাইব্রেট করলো, সে অসিকিউলসগুলো ওভাল উইন্ডোকে ভাইব্রেট করলো। তো ওভাল উইন্ডো যখন ভাইব্রেট হবে আমরা কীভাবে হবে সেটা আমরা এর পরের ছবিতে আমরা জানবো, কিন্তু ওভাল উইন্ডো যখন ভাইব্রেট হবে এর ভিতরে আমরা জেনে নিই কিছু হেয়ার সেল আছে, সেই হেয়ার সেলগুলো মানে শ্রবণের জন্য দায়ী কিছু সংবেদী স্নায়বিক সংবেদী কোষ, সেই কোষগুলো উদ্দীপিত হবে এবং সেই উদ্দীপনার ফলে এখান থেকে কিছু স্নায়ুও বেরিয়ে আসে, সেই স্নায়ুগুলো যুক্ত হয়ে তৈরি করবে অডিটরি স্নায়ু। এর নাম অডিটরি। এটা কত, এটা কী রকম স্নায়ু? এটা 8 নম্বর ক্রেনিয়াল নার্ভ। 8 নম্বর ক্রেনিয়াল, সে আমাদের এই উদ্দীপনা, এখানকার যে শ্রবণের যে উদ্দীপনা সে নিয়ে চলে যাবে আমাদের টেম্পোরাল হিয়ারিং কর্টেক্সে, আমাদের মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের তলায় অবস্থিত যে টেম্পোরাল জোন, সেই টেম্পোরাল পার্টের যে কর্টেক্স জোনের সেখানে উদ্দীপনাটা নিয়ে যাবে বিভিন্ন স্নায়ুর মাধ্যমে। আমরা এটা পরবর্তীকালে জানব। তাহলে আমরা কিন্তু এখানে জাস্ট ওপরের আউটলাইনটা জানলাম, কি জানলাম, সাউন্ড ঢুকছে, মিডিল ইয়ারের অসিকলসগুলো কাঁপছে, টিম্প্যানিক মেমব্রেন কাঁপছে, অসিকলস কাঁপছে, ওভাল উইন্ডো কাঁপছে, এর মধ্যে যে স্নায়বিক কোষগুলো আছে তারা উদ্দীপিত হচ্ছে, স্নায়বিক উদ্দীপনাটা অডিটরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে। এইবার আমরা কিন্তু একটু বিশদে জানবো এই ককলিয়ার ভেতরের গঠন, ককলিয়াকে আমরা আগে ওই জিনিসগুলো একটু মিটিয়ে ফেলি, তাহলে এই ককলিয়ার সম্পর্কে একটু ধারণাটা আমাদের ক্লিয়ার হবে। এবার দেখো ককলিয়া, ককলিয়াই কিন্তু আমাদের শ্রবণের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এটি তো দেখেছি, দেখো এটি প্যাঁচানো মেমব্রেনাস। এই পুরো এই ইনারিয়ার এই যে মেমব্রেনাস, একে আমরা বলি, পুরোটাকে আমরা একসাথে বলি মেমব্রেনাস ল্যাবাইরিন্থ। এই মেমব্রেনাস ল্যাবাইরিন্থ চারপাশে ঘিরে রেখেছে বোনি ল্যাবাইরিন্থ, বোন, একে বোন ঘিরে রেখেছে বোনি ল্যাবাইরিন্থ, বোনি ল্যাবাইরিন্থ, মেমব্রেনাস ল্যাবাইরিন্থ। তার মানে আমরা যদি এই জায়গাটা একটু কাটি তাহলে কি দেখতে পাবো? এই জায়গায় দেখতে পাবো, যদি এই জায়গাটা আমরা কাটি, আমরা এটাকে ক্রস সেকশন করলাম, তাহলে এটাকে এটা এটা যেহেতু নলের মতন অংশ পেঁচিয়ে আছে আমি একটা সার্কুলার রাউন্ড অংশ পাবো।
এইবার প্রশ্ন হচ্ছে যে এর এটা তবে কি দিয়ে তৈরি? এর বাইরে তো বনি পার্ট, এর বাইরে আছে বনি পার্ট, এটা বোন, টেম্পোরাল বোনের পার্ট আমি ধরে নিলাম। এই বনি পার্টের ভেতরে আছে দুই রকমের মেমব্রেন, প্রধানত তিন রকম, তিনটে মেমব্রেন আছে, আমরা জেনে নিই দুটো মেমব্রেন, এবং দুটো মেমব্রেন এর ভেতরের অংশকে তিনটে ছোট ছোট অংশে বিভক্ত করেছে। বাইরের পার্ট, ইনার পার্ট আর মিডল পার্ট। তো এই যে এটার যে তিনটে যে প্রকোষ্ঠ তৈরি করেছে এর ভেতরে আছে, তার মানে এইখানে একটা মেমব্রেন আছে, এর ওপরে একটা মেমব্রেন আছে, এই দুটো মেমব্রেন প্রধান। তো প্রধান যে মেমব্রেন, যে মেমব্রেনটা স্নায়বিক উদ্দীপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে ব্যাসিলার মেমব্রেন, ব্যাসিলার মেমব্রেন। ব্যাসিলার মেমব্রেন নিচে আছে, আর ওপরে আছে কে? ওপরে আছে রেজিনার মেমব্রেন। তারপরে দুটো মেমব্রেন পেলাম, একটা ব্যাসিলার মেমব্রেন, আরেকটা হলো এটা ব্যাসিলার মেমব্রেন, আরেকটা হলো এই ওপরেটা রেজিনার মেমব্রেন, আর নিচেরটা হলো ব্যাসিলার মেমব্রেন। তাহলে এই যে ব্যাসিলার মেমব্রেন আমরা দেখলাম, এই ব্যাসিলার মেমব্রেন এবং এবার এই তিনটে পার্ট এর নাম কি, এবার নাম জানতে হবে। প্রথম নামটা হচ্ছে স্কেলা ভেস্টিবিউলি, এটা স্কেলা ভেস্টিবিউলি, এটা স্কেলা টিম্প্যানি, আর মাঝেরটা হলো স্কেলা মিডিয়া। এবার এই যে তিন দুটো মেমব্রেন এবং দু তিনটে প্রকোষ্ঠ, এর ভেতরে তবে কি আছে? এর ভেতরে আমরা যে জানবো সেটা হচ্ছে এখানে আছে পেরিলিম্ফ, মানে এক ধরনের রস, যে আমাদের দেহের এক ধরনের পুষ্টি রসও, কানের ভেতর যে তরলটা থাকবে তাকে আমরা বলছি পেরিলিম্ফ। এবং এই এইখানেও কি আছে? পেরিলিম্ফ। আর মাঝখানে স্কেলা মিডিয়ায় কি আছে? এন্ডোলিম্ফ। পেরিলিম্ফ আর এন্ডোলিম্ফ মানে দুই রকমের তরল আমরা ককলিয়ার মধ্যে দেখতে পাবো, বাইরের দিকে পেরিলিম্ফ এবং মাঝখানে এন্ডোলিম্ফ। এইবার প্রশ্ন আসছে যে পেরিলিম্ফ এন্ডোলিম্ফ যে আছে, এরা কিভাবে এরা কাজ করছে? সবার আগে এই যে পেঁচানো অংশটা আমি দেখছি, দেখো প্রথমে হচ্ছে এটা কি? এটা হচ্ছে ওভাল উইন্ডো। এই ওভাল উইন্ডো যখন কাঁপবে তখন এই পেরিল স্কেলা ভেস্টিবিউলির যে পেরি, এইটাই স্কেলার ওপরের অংশটা, ওভাল উইন্ডের এন্ডটা এই এই অংশটাই হচ্ছে এইটা স্কেলা ভেস্টিবিউলি। এ যখন কাঁপছে পেরিলিম কাঁপছে, এই পেরিলিম কাঁপতে কাঁপতে, এখানকার পেরিলিম কাঁপতে কাঁপতে সে ওর কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। কেন্দ্রে পৌঁছে গিয়ে সে আবার কেন্দ্রে এই মুখটা দেখো জোড়া লাগানো, সেই জোড়া লাগানো অংশ দিয়ে আবারও নিচে ফিরে আসছে, নিচে স্কেলা টিম্প্যানিতে ফিরে আসছে। এবং স্কেলা টিম্প্যানি এন্ড হয়েছে কোথায়? এইখানে, যখন এটার নাম হচ্ছে রাউন্ড উইন্ডো। তার মানে দেখো যখন কাঁপছে পেরিলিম কাঁপছে, এবং কাঁপার যে তীব্রতা সেটা রাউন্ড উইন্ডে এসে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। কম্পনটা স্কেলা ভেস্টিবিউলি দিয়ে শুরু করে সে সবার শেষে যে কেন্দ্র অংশ, যাকে আমরা আরেকটা টার্মও ব্যবহার করি হেলিকোট্রিমা, সেই হেলিকোট্রিমা দিয়ে কমিউনিকেট করে রেখেছে স্কেলা ভেস্টিবিউলি এবং স্কেলা টিম্প্যানি, সেটা সেই যে তরলের কম্পনটা ফিরে আসছে রাউন্ড উইন্ডে। তার মানে যে শক্তিটা এখানে তৈরি হলো, শক্তিটা কম্পনের মাধ্যমে প্রবাহিত হয়ে স্কেলা রাউন্ড উইন্ডে গিয়ে শেষ হলো স্কেলা টিম্প্যানি মারফত। এইবার এই যে তার মানে সাউন্ড যখন আসছে এ কাঁপছে, এ কাঁপছে মানে এ কাঁপছে, কারণ এই কম্পনটা এই হেলিকোট্রিমা দিয়ে এইখানে ট্রান্সমিট করে এসেছে। এবার এরা যে কাঁপছে, তখন কাঁপার ফলে কি হবে? কাঁপার ফলে এই যে ব্যাসিলার মেমব্রেন এ কাঁপছে,
এই ব্যাসিলার মেমব্রেনের মধ্যে কম্পন তৈরি হচ্ছে। এই ব্যাসিলার মেমব্রেনের মধ্যেই আছে হচ্ছে অর্গ্যান অফ কর্টি, এখানে অর্গ্যান অফ কর্টি আছে, যে আমাদের শ্রবণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ গ্রুপ অফ সেলস, এটা এর নাম হচ্ছে অর্গ্যান অফ কর্টি। তার অর্গ্যান অফ কর্টির সেলগুলো এবার কাঁপতে আরম্ভ করলো। তো আমরা এরপরে অর্গ্যান অফ কর্টিটা জানবো কীরকম গঠন। তো অর্গ্যান অফ কর্টির যে হেয়ার সেলগুলো আছে তারা যখন কাঁপবে তখন এখান থেকে আরেকটা মেমব্রেন এখানে এসে যুক্ত হয়েছে, এই আরেকটা মেমব্রেন এসে এখানে যুক্ত হয়েছে, তার নাম টেক্টোরিয়াল মেমব্রেন। এই মেমব্রেনটার নাম টেক্টোরিয়াল, টেক্টোরিয়াল মেমব্রেন। মানে অর্গ্যান অফ কর্টি ব্যাসিলার মেমব্রেন কাঁপছে, এই পেরিলিম কাঁপছে, ব্যাসিলার মেমব্রেন কাঁপছে, অর্গ্যান অফ কর্টির সেলগুলো কাঁপছে, এবং সবার শেষে টেক্টোরিয়াল মেমব্রেনের উপর সেলগুলোর উপর দিকটা ঘষা খাচ্ছে। এই ঘষা খেয়ে খাওয়ার ফলেই যে উদ্দীপনাটা তৈরি হচ্ছে সেটাই আমাদের অডিটরি স্নায়ু দিয়ে আমাদের ব্রেনের কর্টেক্সে গিয়ে পৌঁছাচ্ছে এবং আমরা শ্রবণের জন্য উদ্দীপনাটা রিসিভ করছি। কারণ এই অডিটরি নার্ভ হচ্ছে এটা সেন্সরি নার্ভ, এটা অ্যাফারেন্ট নার্ভ, এটা কিন্তু কোনো রেসপন্স পাঠায় না, এটা সেন্সরি নার্ভ। তো এই হলো আমাদের এখানকার কম্পন প্রণালী। এই তো কাঁপলো, এবার আমরা একটু দেখে নিই যে ব্যাসিলার মেমোরি এইটুকু জায়গা, যে এইটুকু জায়গাতে আমাদের অর্গ্যান অফ কর্টি আছে, পুরো নলের মধ্যে ব্যাসিলার মেমব্রেনের উপর বসানো আছে মিলিয়ন্স অফ অর্গ্যান অফ কর্টি সেলগুলো। তো অর্গ্যান অফ কর্টি যদি আমি ঠিক মতন দেখি, এটা যদি ব্যাসিলার মেমব্রেন হয়, এর মধ্যে কিছু ধারক কোষ আছে, ধারক কোষগুলোর নাম সেলস অফ ডাইটার। কিছু সেল আছে ধারক কোষ অন্যরকম, তার নাম সেলস অফ হেনসেন। আমাদের অনেক রকমের সেল এখানে দেখতে পাওয়া যাবে। এই ধারক কোষগুলোর মধ্যেই ঢুকে আছে হেয়ার সেলগুলো, এর মধ্যেই ঢুকে আছে হেয়ার সেল। হেয়ার সেল ধরো আমি দুটো দেখালাম, হেয়ার সেলগুলো কীরকম, হেয়ার সেলগুলোর মাথায় আছে সিলিয়া, এরকম সিলিয়া আছে, স্টিরিও সিলিয়া এবং দুই রকমের সিলিয়া দেখতে পাওয়া যায়, কিনো সিলিয়া। তার মানে এই মেমব্রেনের নিচে আছে কি এই অংশটা, এর নাম স্কেলার টিম্প্যানি, স্কেলার টিম্প্যানি কাঁপছে, সঙ্গে সঙ্গে ব্যাসিলার মেমব্রেন কাঁপছে, সঙ্গে সঙ্গে সাপোর্টিং সেলগুলো কাঁপছে, সঙ্গে সঙ্গে হেয়ার সেল, এটাই হচ্ছে হেয়ার সেল, হেয়ার সেল কাঁপছে। আর হেয়ার সেলের ওপরে এসছে টেক্টোরিয়াল মেমব্রেন, আরেকটা যে মেমব্রেনের কথা এখানে আঁকলাম সেই টেক্টোরিয়াল মেমব্রেন, টেক্টোরিয়াল মেমব্রেন কাঁপছে। এই এই যখন কাঁপছে টেক্টোরিয়াল মেমব্রেনে, এই সিলিয়াগুলো ঘষা খাচ্ছে, যেহেতু এর উপর আচ্ছাদিত আচ্ছাদন করে রেখেছে, এই যখন ঘষা খাচ্ছে তার ফলে অ্যাকশন পোটেন্সিয়াল বা উদ্দীপনা তৈরি হচ্ছে, সেই উদ্দীপনাটাই এখান থেকে যে স্নায়ু বেরিয়েছে, সেই স্নায়ুর মাধ্যমে অডিটরি নার্ভে প্রচুর স্নায়ু, সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ুর পার্ট একসাথে মিলিত হয়ে অডিটরি নার্ভ তৈরি করবে। তো এই হচ্ছে আমাদের শোনার পদ্ধতি। এখানে কতগুলো ফাঁকা জায়গাও আমরা দেখতে পাবো, তাকে বলে টানেল অফ অর্গ্যান অফ কর্টি, কর্টি টানেল। তো যাই হোক, আমরা অত অত বিষয়ে না জেনে আমরা জানবো হেয়ার সেল, তার মধ্যে স্টিরিও সিলিয়া আছে, এবং এই হেয়ার সেল যখন কাঁপবে, ব্যাসিলার মেমব্রেন কাঁপবে, হেয়ার সেল কাঁপবে, তখন টেক্টোরিয়াল মেমব্রেনের হেয়ার সেলগুলোর অগ্রভাগ একটা ফ্রিকশন পাবে, এর ফলে অ্যাকশন পোটেন্সিয়াল তৈরি হবে এবং উদ্দীপনাটা এই স্নায়বিক পথে একসময় ও অডিটরি নার্ভ আকারে দেহের বাইরে একদম আমাদের অন্তঃকর্ণে, আমাদের টেম্পোরাল কর্টেক্সে ব্রেনের পৌঁছে যাবে এবং উদ্দীপনা সৃষ্টি করবে শোনার জন্য। এই সাথে সাথে এবার আমরা আসি, এটা তো ককলিয়া আমরা শুনলাম, কিন্তু আমি প্রথমেই বলেছি যে কানের আরেকটি কাজ আছে, সেই কাজটা কি আমরা এই ছবিটা মিটিয়ে দিই। কানের আরেকটি কাজ হচ্ছে ব্যালেন্সিং, পশ্চার অ্যান্ড ব্যালেন্সিং। মানে আমরা যদি ট্যারা হয়ে যাই, কাত হয়ে যাই, পা যদি আমাদের স্লিপ কাটে, আমরা কিন্তু আবার সোজা হয়ে যাব, আমরা কিন্তু সহজে পড়ি না। দেখবে তোমরা প্লাস স্লিপ কাটলো তাও কিছুটা গিয়ে আবার সোজা হয়ে গেলে, কে কাজটা করলো, এই অন্তঃকর্ণের যে অন্য দুটো পার্ট, ককলিয়া বাদে আর যে দুটো পার্ট তারা কারা, তারা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল, তারা হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল, তিনটে সেমি সার্কুলার ক্যানেল, তিনটে। আর কি আছে,
আর আছে হলে আর আছে হচ্ছে স্যাকিউলস আর ইউট্রিকুলস। স্যাকিউলস ইউট্রিকুলস সেমি সার্কুলার ক্যানেল। এই স্যাকিউলস ইউট্রিকুলস আর এর মধ্যেই আমাদের কিছু হেয়ার আবার স্পেশালাইজড হেয়ার সেল আছে। সেই স্পেশালাইজড হেয়ার সেলগুলোকে আমরা কি বলবো, স্যাকিউলসের মধ্যে যে সেল তাকে আমরা বলি ম্যাকুলা, আর ইউট্রিকুলসের ভিতর যে সেলগুলো তার নাম হচ্ছে ক্রিস্টা। এইগুলো হেয়ার সেল, ক্রিস্টা এবং ম্যাকুলা। এই সেলগুলো আমাদের দেহকে সোজা রাখতে, যদি দেহ একটু অ্যাঙ্গেলে কাত হয়ে পড়ে, এই সেলগুলো ঠিক একইভাবে একটি বিশেষ দানা, ক্যালসিয়াম কার্বোনেটের দানা, তাকে আমরা বলি ওটোলিথ। ওটোলিথ এই দানার একটা পর্দা আছে, সেই আমরা ছবিটা একটু একে বোঝাবার চেষ্টা করছি। সেই পর্দায় ওটোলিথ কণাগুলো কিন্তু ভারী বলে যেদিকে আমি কাত করব ওটোলিথ সেই দিকে হেলে পড়বে, ডিউ টু জি গ্র্যাভিটেশনাল ফোর্স। এর ফলে যে সেন্স উদ্ভব হবে সেটাই ব্রেনে পৌঁছে যাবে এবং আমরা সোজা হয়ে যাব। তো আমরা এই স্যাকিউলস ইউট্রিকুলস সেমি সার্কুলার ক্যানেল এটা কীরকমভাবে অবস্থিত, আমি যদি এইটা সেমি সার্কুলার ক্যানেল দেখি, তিনটে সেমি সার্কুলার ক্যানেল আঁকলাম। সেমি সার্কুলার ক্যানেলগুলোর গোড়াগুলো স্ফীত, স্ফীত এই যে অংশটা অংশ, এই স্ফীত অংশ হচ্ছে অ্যাম্পুলা। এগুলোকে আমরা বলবো অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা এই পুরো ভেতরের অংশের ভিতর কি আছে, এন্ডোলিপ পূর্ণ। তার মানে অ্যাম্পুলার ওখানেও এন্ডোলিপ পূর্ণ আছে। এই অ্যাম্পুলাগুলো যে একটা থলির মতন অংশ তৈরি করে তাকে আমরা বলি ইউট্রিকুলস। এটা হলো ইউট্রিকুলস। কোন জায়গাটা, এই জায়গায় আছে ইউট্রিকুলস, এই জায়গাটায় আছে ইউট্রিকুলস। এইবার এই ইউট্রিকুলসের পরের যে পার্টটা সেটা ছোট আরেকটা থলি, তাকে আমরা বলি স্যাকিউলস। এটা স্যাকিউলস, এটা হলো এই জায়গাটাকে আমরা যদি বলি যে এই জায়গাটায় আছে হচ্ছে স্যাকিউলস, ইউট্রিকুলস স্যাকিউলস। এবং এখানে আছে একটা কানেকশান, এদের মধ্যে কানেকশান আছে, এবং একটা বিশেষ নলাকার অংশ আমরা এখানে স্টোর বেরিয়ে থাকবে, সেটা তার নাম হচ্ছে এন্ডোলিম্ফ্যাটিক স্যাক। যেখানে যে এর ভিতরে যে এন্ডোলিম্প আছে, সেই এন্ডোলিম্প যাতে এক জায়গায় স্টোর হতে পারে তার জন্য এটা এন্ডোলিম্ফ্যাটিক স্যাক। এবং সবার শেষে এই অংশটা কিন্তু আবার এই কক্লিয়ার মেমব্রেনাস পার্টের সাথে যুক্ত হয়ে আছে। তো এইখানে যে সেলগুলো ইউট্রিকুলস এবং স্যাকিউলস, স্যাকিউলসে আছে ম্যাকুলা নামে সেন্সারি হেয়ার সেলস, সেন্সারি সেলস, আর এখানে আছে ইউট্রিকুলসের মধ্যে যেটা আছে সেটা হলো ক্রিস্টা। ক্রিস্টা এবং ম্যাকুলা, এই বিশেষ করে ম্যাকুলা, ম্যাকুলার যে যদি ম্যাকুলার আমি সেলগুলো দেখি, ধরো এটা একটা ম্যাকুলার সাপোর্টিং সেল, যতগুলো হেয়ার সেল তারা কিন্তু সাপোর্ট ছাড়া কিন্তু নেই, সাপোর্টিং সেল। এবং এই সাপোর্টিং সেলের ভিতর হেয়ার সেলগুলো এমব্যাডেড অবস্থায় আছে। ঠিক এই হেয়ার সেলের মধ্যে কি আছে, এই হেয়ার সেলের মধ্যর সিলিয়া আছে, আর উপরে আছে মেমব্রেন, ওটোলিথিক মেমব্রেন। এখানেই আছে ওটোলিথের দানা, এটা হলো ওটোলিথিক মেমব্রেন। এই ওটোলিথ মেমব্রেনটা কি করে, যখন এই সেলগুলো, যখন এই পুরো কানটা, মানে শরীর যখন ডিসব্যালেন্স হলো, কানটাও তার অ্যাঙ্গেল বদলে ফেললো, এই সেলগুলোও তখন কাত হয়ে গেল, এইখানে যে ওটোলিথ দানাগুলো আছে তারাও একটু কাত হয়ে গেল। যখন এই দানাগুলো কাত হয়ে গেল তখন পুরো সেলটাও অটোমেটিক্যালি কাত হয়ে গেল, সেলটাও কাত হয়ে গেল। এই কাত হয়ে যাওয়ার জন্য যে উদ্দীপনা, এখানকার যে দানাগুলো, সেই দানাগুলো এই কাত হয়ে যাওয়ার সিগন্যালটা গ্রহণ করলো, এবং এখান থেকে কিছু স্নায়ু আছে, সেই স্নায়ুগুলো আবার আমাদের দেহকে
একটা সিগন্যাল পাঠাবে মস্তিষ্ককে, যে সেখানে বলে দেবে যে তুমি একটু কাত হয়ে গেছো, নিজের দেহকে একটু সোজা করে নাও। সঙ্গে সঙ্গে তার বিপরীত যেদিকে কাত হবে তার বিপরীত দিকের স্কেলিটাল মাসেলগুলো কন্ট্রাক্ট করবে, তোমার শরীরটা দ্রুত রিফ্লেক্স অ্যাকশনের মতন দ্রুত সময়ের মতো খুব দ্রুত মিলি সেকেন্ডের মধ্যে সোজা হয়ে যাবে। যদি তুমি এখানে ফেল করো তো কিন্তু স্লিপ কেটে কিন্তু পড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কানের ভেতরের বিভিন্ন পার্টের অংশ। তো আমরা জানলাম যে কান, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তঃকর্ণ। সে যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আমরা কানে শুনতে পাবো না। তাহলে এই হলো আমাদের ক্লাস ইলেভেনের আমাদের শ্রবণ অঙ্গ কান। এই কানের মোটামুটি গঠন আমরা জেনে নিলাম, তার কাজগুলো জেনে নিলাম। এবার এর পরবর্তীকালে অন্য একটি আমাদের সেন্সরি অর্গান সম্পর্কে আমরা জানবো।